ওকে, ফার্স্টে আমরা কিছু জিনিসের তার ফিগারটা কেমন হয় সেটা দেখে নেব, পেরিমিটার দেখে নেব, আর এরিয়া দেখে নেব। ওকে, তো ফার্স্ট আমাদের রেক্ট্যাঙ্গেল, ফার্স্ট হেডিং দাও। আচ্ছা, এভাবে দেখো যে নেম, দেন তার পরেরটা হবে ফিগার, তার পরেরটা হবে পেরিমিটার, আর তারপরেটা হবে এরিয়া। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল আমরা সবাই জানি কেমন হবে, এরকম হয়ে যাবে রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের মাঝ বরাবর দুটো ডায়াগোনাল থাকে, আমি একটা ডায়াগোনাল ড্র করলাম, এই ডায়াগোনালের নাম দেব ডি। ঠিক আছে, একটা সাইডের নাম দেব এ, আর একটা সাইডের নাম দেব বি। আচ্ছা, এটা যদি এ হয় অটোমেটিক্যালি এটাও এ হবে, এটা বি হলে অটোমেটিক্যালি এই সাইডটাও বি হবে। আর একটা ব্যাপার হলো এই যে প্রত্যেকটা অ্যাঙ্গেল, এই প্রতিটা অ্যাঙ্গেল আমাদের কত করে হবে, 90 ডিগ্রি হবে, প্রতিটা অ্যাঙ্গেল হবে, একটাই অ্যাঙ্গেল দিলাম। ঠিক আছে, এটাকে বলবো লেন্থ, বিটাকে বলবো ব্রেথ, আর ডিটাকে ডায়াগোনাল, এগুলো আমরা জানি অলরেডি। আচ্ছা, পেরিমিটার কি হবে, পি ইজ ইকুয়াল টু হয়ে যাবে, দেখো পেরিমিটার কি হয়, পেরিমিটার মানে এই চার সাইডের যোগফল, এটা এ হলে এটাও এ হচ্ছে, এটা বি হলে এটাও বি হচ্ছে, তাহলে এ প্লাস এ কত হবে, 2A, বি প্লাস বি কত হবে, 2B, অর্থাৎ 2 ইনটু এ প্লাস বি হচ্ছে, সো 2 ইনটু এ প্লাস বি। আচ্ছা, ডায়াগোনালটা কি হবে, এই যে ডায়াগোনাল, পেরিমিটার তো হয়ে গেল, আমরা আলাদা করে যদি ডায়াগোনালটা বার করতে চাই তাহলে ডি ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মনে রাখবে ডি ইজ ইকুয়াল টু হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেখানে এ হলো একটা সাইড, বি হলো অপর সাইড। আচ্ছা, পেরিমিটার হয়ে গেল, এবার এরিয়া, এরিয়াকে আমরা ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করব। এরিয়া মানে কি হবে, দিস সাইড ইনটু দিস সাইড, অর্থাৎ এ ইনটু বি। ডান ফার্স্টটা, সেকেন্ডটা হবে আমাদের সাথে সাথে করতে থাকবে, নাম্বার টু টু হয়ে যাবে স্কোয়ার, রেক্ট্যাঙ্গেলেরই আর একটা ভাগ হয় স্কোয়ার, আর একটা টাইপ, কেন, কারণ রেক্ট্যাঙ্গেলের দুটো সাইড আলাদা আলাদা হলে তাকে মানে স্কোয়ার বলি না, রেক্ট্যাঙ্গেল ওয়ান টাইপ অফ স্কোয়ার কখন হবে, যখন এই দুটো সাইড এ আর বি ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এই সাইডটাকেও লিখবো এ, এই সাইডটা এই এটা, এই সাইডটাকেও লিখবো এ। আচ্ছা, ডায়াগোনাল হয়ে যাবে, ডায়াগোনালটাকে এখনো আমি ডি বললাম, এই প্রতিটা সাইড এখনো 90 ডিগ্রি থাকবে। রেক্ট্যাঙ্গেলের মধ্যে যা যা ফিচার্স আছে সে সমস্ত কিছু স্কোয়ারের মধ্যেও আছে, কিন্তু সব, অর্থাৎ আমি বলতে চাই যে সমস্ত রেক্ট্যাঙ্গেল কিন্তু স্কোয়ার, কিন্তু সমস্ত স্কোয়ার রেক্ট্যাঙ্গেল নয়। ঠিক আছে, সমস্ত রেক্ট্যাঙ্গেল স্কোয়ার, আরে কি বলছি, সমস্ত স্কোয়ারই রেক্ট্যাঙ্গেল, কিন্তু সমস্ত রেক্ট্যাঙ্গেল স্কোয়ার নয়, সমস্ত স্কোয়ারই রেক্ট্যাঙ্গেল কিন্তু রেক্ট্যাঙ্গেল স্কোয়ার নয়, রেক্ট্যাঙ্গেল কখন স্কোয়ার নয়, যখন এই দুটো অসমান হবে, তখন সেই রেক্ট্যাঙ্গেলকে আমি স্কোয়ার বলতে পারবো না, কিন্তু সমস্ত স্কোয়ার যেটা, সমস্ত স্কোয়ারই কিন্তু রেক্ট্যাঙ্গেল ওয়ান টাইপ। ঠিক আছে, আচ্ছা এখানে পেরিমিটার কি হবে তোমরা বলো, এখানে পেরিমিটার কত হবে, পেরিমিটার মানে এই চারটে সাইডের যোগফল, 4 ইনটু সাইড 4A, ফোর, একদম, ভেরি গুড। আচ্ছা, এখানে ডি ডায়াগোনাল কত হবে, ডি হয়ে যাবে, এখানে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর জায়গাতে আগে আমি এ স্কোয়ার এ লিখবো, অর্থাৎ হয়ে যাবে রুট ওভার 2A, হ্যাঁ রুট ওভার 2, রুট ওভার 2 টা ভেতরে থাকবে, 2 টা আর কিন্তু বাইরে, কারণ এ স্কোয়ার ছিল, এ স্কোয়ারটার সাথে রুট ক্যালকুলেশন করলে শুধুমাত্র এ বাইরে আসবে। ঠিক আছে, আচ্ছা এরিয়া কত হয়ে যাবে, এ ইজ ইকুয়াল টু হয়ে যাবে এ ইন্টু বি এর জায়গাতে এ ইন্টু এ, অর্থাৎ এ স্কোয়ার, বুঝতে পেরেছো। আচ্ছা, এছাড়াও এরিয়ার আর একটা ফর্মুলা আছে, এখানে ফর্মুলাটা হলো হাফ ইন্টু ডায়াগোনাল কত আছে, এই যে ডি,
তো ডায়াগোনাল তার স্কয়ার, এটা করলেও সেম আসবে। তুমি করে দেখো না, যদি আমরা হিসাব করি তাহলে কত আসবে, ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ডায়াগোনাল কত আছে এখানে, রুট ওভার 2a, তার স্কয়ার ইজ ইকুয়াল টু হাফ ইন্টু রুট ওভার 2 এর স্কয়ার মানে 2, আর এ স্কয়ার মানে এ স্কয়ার, তো 2 2 ক্যান্সেল হয়ে গেলে এ স্কয়ার থাকলো, তাহলে এটাও হচ্ছে। তাহলে আমার কি কি মনে রাখতে হবে, ডায়াগোনাল যেমন এ স্কয়ার তেমন হাফ ডায়াগোনালের স্কয়ারও। ওকে ডান, দুটো হয়ে গেল। নাম্বার থ্রিতে চলে যাব, ঠিক এইভাবে পরপর পরপর লিখবে তোমরা। নাম্বার থ্রিতে চলে যাব, পেজ চেঞ্জ করতে হবে। তো দেখো নাম্বার 3 হবে প্যারালালোগ্রাম। ওকে, প্যারালালোগ্রাম, প্যারালালোগ্রামের ফিগার কেমন? এই হয়ে যায় প্যারালালোগ্রাম। প্যারালাল কথাটা আছে না এখানে, প্যারালাল, প্যারালাল কথাটার মানে কি, এই দুই সাইড প্যারালাল হবে, ঠিক আছে, এইভাবে লিখতে পারো, আঁকতে পারো, আবার এই দুই সাইডও প্যারালাল হবে, এটাকে বলবো প্যারালালোগ্রাম। ওকে, না মানে আচ্ছা যেটা দেখো প্যারালালোগ্রামের ক্ষেত্রে বলো সামন্তরিক, বলো মানে মানে সামন্তরিক ওটাই হ্যাঁ, তো? প্যারালালোগ্রাম কথাটার মানে সামান্তরিক, একদম। হ্যাঁ ঠিক আছে, প্যারালালোগ্রাম কথাটার মানে সামান্তরিক। আচ্ছা এর ক্ষেত্রে আমি একটা এইচ ড্র করব, হাইট, আর এর একটা সাইড কে নেবো এ, একটা এটা এ হলে এটা অটোমেটিক এ হবে, আর একটা সাইড কে নেবো বি, তাহলে এটাও বি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এইচটাকে আমি নিয়েছি হাইট, ঠিক আছে, এইচ কে কি লিখবো, এইচ ইজ ইকুয়াল টু আলাদা করে লিখে নাও ডিস্টেন্স বিটুইন দ্য অপোজিট প্যারালাল সাইডস, এই যে দুটো অপোজিট প্যারালাল সাইড, তাদের মধ্যে যে ডিস্টেন্সটা সেটাকেই বলা হচ্ছে এইচ। তো এক্ষেত্রে পি কত হবে, পি মানে সেই একই ব্যাপার হবে, দিস প্লাস দিস প্লাস দিস প্লাস দিস, তো এ প্লাস এ 2a, বি প্লাস বি 2b, সো 2 ইন্টু a প্লাস b হয়ে যাচ্ছে এর পেরিমিটার, ঠিক আছে। আচ্ছা এরিয়া কি হবে, এরিয়া ইজ ইকুয়াল টু হয়ে যাবে a ইন্টু এইচ, এই জন্য এইচটা ইম্পর্টেন্ট, এই জন্য এইচটা আমরা ইউজ করেছি এখানে, এরিয়া হয়ে যাবে a ইন্টু এইচ। আচ্ছা ঠিক অপোজিট একটা কথা ভাবো, যদি আমি এইচটাকে নিয়েছি ডিস্টেন্স বিটুইন অপোজিট প্যারালাল সাইডস, তো এই দুটো প্যারালাল সাইডের এটা নিয়েছি, আমি তো এরকম না করে এরকমও করতে পারতাম যে এই দুটো প্যারালাল সাইডের আমি ডিস্টেন্স নিয়ে নিলাম এই যে, তাই না, এই দুটো প্যারালাল সাইডের আমি ডিস্টেন্স নিতে পারি। সেক্ষেত্রে এই এইচটা আর এইচটা কিন্তু সেম হবে না, এটা এইচটা সাপোজ এইচ ড্যাশ হলো, সেক্ষেত্রে তোমার এরিয়া কত হয়ে যাবে, এইচ ড্যাশ তো থাকবেই, তার সাথে এই এ জায়গাতে বি হয়ে যাবে, যে ডিস্টেন্সের যে বেসের উপরে নিচ্ছ সেই বেসটা নিতে হবে। এই লাল রঙের যে এইচটা নিয়েছিলাম সেটা কোন বেসের উপরে ছিল, এ এর উপরে ছিল, আর এই যে ব্লু কালারের যেটা নিচ্ছি সেটা কার উপরে আছে, বি এর উপরে আছে, তো বি ইন্টু এইচ ড্যাশ হবে, তখন এই এইচ ড্যাশটা কি হবে, এই বি মানে এই দুটোর মধ্যে ডিস্টেন্স হয়ে যাবে, ঠিক আছে। আর এখন কি হয়েছে, রেডের টাইমে কি হয়েছে, রেডের টাইমে হয়েছে এইটা, এই এইচটা এই দুটোর মধ্যে ডিস্টেন্স, ঠিক আছে, বুঝতে পেরেছো, অসুবিধা নেই। একই ব্যাপার, মানে এই এটা নিলে তোমাকে এই ডিস্টেন্স নিতে হবে, আর এই সাইডটা যদি না তাহলে এই ডিস্টেন্স নিতে হবে, আর কিছু না। ওকে চেঞ্জ করি তাহলে, এরপরে আমাদের আছে রম্বস। এরপরে আছে রম্বস, দেখো রম্বসের ক্ষেত্রে এটাও এক ধরনের প্যারালালোগ্রামই, কিন্তু এর উপরে একটা কন্ডিশন চাপানো আছে, কি কন্ডিশন চাপানো আছে, এই সাইড দুটো তো প্যারালাল হচ্ছে, এটা এটার সাথে প্যারালাল, এটার সাথে প্যারালাল, কিন্তু দেখো এখানে এখানে যে লেন্থ ছিল সেটা পাশাপাশি অসমান হতে পারতো, একটা এ হলে একটা বি হতে পারে, রম্বাসের ক্ষেত্রে চারটেই এ হবে, ঠিক আছে, চারটেই এ হবে। আচ্ছা রম্বাসের আমরা যদি ডায়াগোনাল ড্র করি তাহলে কি হবে, এ একটা ডায়াগোনাল,
এই একটা ডায়াগোনাল। ওকে, আচ্ছা যদি এইচ ড্র করি হাইট, তাহলে কি হবে? এইটা হলো আমাদের হাইট। ডায়াগোনাল কে, একটা ডায়াগোনাল কে আমি বলবো ডি ওয়ান, এটাকে বললাম ডি ওয়ান, এটাকে বললাম ডি টু, যেটাকে খুশি ডি ওয়ান, যেটাকে খুশি ডি টু বলতে পারো তোমরা। ওকে, এই যে এটা, এটা হাইট ড্র করেছি মানে এখানে কিন্তু 90 ডিগ্রি, এটাও হাইট ড্র করেছিলাম মানে এখানে 90 ডিগ্রি। তো দেখো তাহলে পি কত হবে এখানে বলো, পি কত হবে পেরিমিটার, চারদিকটা যোগ হবে 4A, 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 4A. একদম 4A হয়ে যাবে। আচ্ছা ডায়াগোনাল যদি আমার দেওয়া থাকে, ডি ওয়ান আর ডি টু যদি আমার দেওয়া থাকে, তাহলে আমি এই একটা সাইডের ভ্যালু বার করতে পারি। কিভাবে বার করতে পারি, ফর্মুলা কি আছে? এ ইজ ইকুয়াল টু, এ ইজ ইকুয়াল টু 1/4 রুট ওভার ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার। যদি এই ডি ওয়ান আর ডি টু ডায়াগোনাল দুটোর ভ্যালু দেওয়া থাকে, তাহলে এ এর ভ্যালু, একটা সাইডের ভ্যালু আমি বার করতে পারবো কিভাবে? ইকুয়াল টু 1/4 রুট ওভার ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার, এটাও মাথায় রাখতে হবে। আচ্ছা তার সাথে এরিয়া কত হবে? এরিয়া হয়ে যাবে হাফ ডি ওয়ান ডি টু, হাফের সাথে ডি ওয়ান ডি টু। তাহলে বুঝতে পারছি এখানে ডায়াগোনাল কতটা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছে। এর সাথে আর একটা জিনিসও হবে, আমি এক্ষুনি কি বললাম, সমস্ত ধরনের প্যারালালোগ্রাম রম্বস নয়, কিন্তু সমস্ত রম নয় কিন্তু সমস্ত রম্বসই এক ধরনের প্যারালালোগ্রাম। তার মানে প্যারালালোগ্রামের যা ফর্মুলা সেটা এখানে অ্যাপ্লাই হবে, আর সেই অ্যাপ্লাই এর জন্যই বলছি এ ইন্টু এইচ টাও ওখানে হয়ে যাবে, এ ইন্টু এইচ টাও এর হবে। তাহলে রম্বসের ক্ষেত্রে এক্সট্রা কি পেলাম, হাফ ইন্টু ডি ওয়ান ডি টু হলো ওর এরিয়া, আর কি এক্সট্রা পেয়েছি, যদি ডি ওয়ান ডি টু গিভেন থাকে তাহলে আমরা একটা সাইডের ভ্যালু বার করতে পারবো, দ্যাট ইজ 1/4 রুট ওভার ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার। এইটুকু সবার ক্লিয়ার? এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে, কোশ্চেন সলভ করতে লাগবে আমাদের। ওকে ম্যাম, হাফ ইন্টু ক্লিয়ার? ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার হবে? হ্যাঁ, ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার হবে। ওকে, আচ্ছা হাফ হবে, হ্যাঁ হ্যাঁ এখানে হাফ হবে, 1/4 নয়, এখানে 1/4 নয়, এখানে হাফ হবে, হাফ হবে তো 1 মিনিট, হ্যাঁ এখানে হাফ হবে, ঠিক আছে এটা ঠিক করে নাও সবাই, এখানে হাফ হবে, 1/4 হবে না। ওকে, আচ্ছা নেক্সট আমরা চলে যাব নাম্বার 5-এ, সেটা হলো ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামে কি হয়, দুটো সাইড প্যারালাল হয়। এতক্ষণ আমরা প্যারালালোগ্রাম অথবা রম্বসের কি দেখেছি, 4টে সাইডই অপোজিট অপোজিট করে প্যারালাল, কিন্তু ট্রাপিজিয়ামে একটা অপোজিট সাইড প্যারালাল, ধরো এই দুটো সাইড প্যারালাল, বাদ বাকি দুটো সাইড কিন্তু প্যারালাল হবে না, ঠিক আছে? বাদ বাকি দুটো সাইড প্যারালাল হবে না, এইটাকে আমরা বলবো ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এই যে বড় সাইডটা, এটাকে আমি এ ধরে নিলাম এর সাইডটা, আর এই সাইডটাকে আমি ধরে নিলাম বি, এর একটা এইচ আমি ড্র করে নেব, কারণ এইচটা খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে। এই যে এইচ, এটা 90 ডিগ্রি হচ্ছে যেহেতু আমি ওটা ড্র করছি। তো এইচ ইজ ইকুয়াল টু দ্য ডিস্টেন্স, ডিস্টেন্স বিটুইন প্যারালাল সাইডস, ঠিক আছে, প্যারালাল সাইডস এর মধ্যে ডিস্টেন্সটাকেই আমি অলওয়েজ এইচ ধরবো। তাহলে এবার এর যে পেরিমিটারটা হবে সেটা কিন্তু কোনো ফর্মুলার মধ্যে আসছে না, কারণ বি জানি এ জানি, এই সাইডটা তো আমি জানি না, এই সাইডটা আমি জানি না। আর একটা ব্যাপার, এই দুটো সাইড দেখে মনে হতে পারে যে সবসময় ইকুয়াল হবে, সবসময় ইকুয়ালও হয় না, কখনো কখনো এটা এরকমও হতে পারে, একটা সাইড এরকম হলো আর একটা সাইড সোজা হয়ে গেল, এটাও কিন্তু 1 টাইপ অফ ট্রাপিজিয়াম। তো সবসময় যে এই দুটো সাইড ইকুয়াল হবে তার কোনো মানে নেই। তো পি ইজ ইকুয়াল টু আমি যেটা কিছু দুটো লিখতে পারবো না, সমান আমি হবে সেটা সেটা লিখে তো দেবো, আইসোসেলিস হবে। হ্যাঁ একদম, আর যেটা অসমান হবে সেটাও ঠিক আছে, অসুবিধা নেই, দুটোই ট্রাপিজিয়াম।
তো সাম অফ পি ইজ ইকুয়াল টু হয়ে যাবে সাম অফ ইটস ফোর সাইডস, ওকে। আচ্ছা এরিয়া কি হয়ে যাবে, এরিয়া ইজ ইকুয়াল টু হয়ে যাবে হাফ এইচ ইন্টু এ প্লাস বি, খুব ইম্পর্টেন্ট, হাফ ইন্টু এইচ ইন্টু এ প্লাস বি, মনে রাখবে ট্রাপিজিয়ামের যে এরিয়াটা হয় সেটা কি হয় হাফ ইন্টু ওদের প্যারালাল সাইড দুটোর মধ্যে যে ডিস্টেন্স সেটা ইন্টু প্যারালাল সাইড দুটোর যোগফল। ওকে ডান, চল যাই চেঞ্জ করে ফেলি, নাম্বার সিক্স ট্রায়াঙ্গেল, এটা আমরা সবাই জানি। ওকে ওকে, আচ্ছা ট্রায়াঙ্গেল এর ক্ষেত্রে তো আমরা ছবি যেমন খুশি তেমন ড্র করতে পারি, অসমানও হতে পারতো, ঠিক আছে। ট্রায়াঙ্গেল এর একটা সাইড কে এ ধরলাম, আর একটা সাইড কে বি ধরলাম, আর একটা সাইড কে সি ধরলাম, এই সাইড এই হাইটটাকে ধরলাম এইচ, এটা কিন্তু আইসোসেলিস মনে হচ্ছে তা নয়, এটা যেমন খুশি তেমন ট্রায়াঙ্গেল, এটাকে এইচ ধরলাম, এটা ডেফিনেটলি 90 ডিগ্রি হবে। তো সেক্ষেত্রে পি ইজ ইকুয়াল টু কি হবে বলো, পেরিমিটার তাড়াতাড়ি বলো, পি ইজ ইকুয়াল টু কি হবে, তিনটে সাইডের যোগফল তো, একদম এ প্লাস বি প্লাস সি। আচ্ছা তোমরা সবাই কি জানো সেমি পেরিমিটার কাকে বলে ইয়েস মিস, বলো? মিস সামটাকে টু দিয়ে ডিভাইড করলে সেমি পেরিমিটার পাবো। একদম, সেমি পেরিমিটার কে আমরা এস দিয়ে ডিনোট করি, তো এটা ইজ ইকুয়াল টু টোটাল যে পেরিমিটার এ প্লাস বি প্লাস সি সেটাকে দুই দিয়ে ভাগ করলেই পাওয়া যায়। তাহলে বলো এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু, আমি 2s লিখতে পারি নিশ্চয়ই, তাই না? তাহলে এই যে পেরিমিটার ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি লিখেছি সেটা ইজ ইকুয়াল টু আমি লিখে দেবো 2s, হোয়ার s ইজ দ্য সেমি পেরিমিটার। ঠিক আছে, আচ্ছা এরিয়া কি হয়ে যাবে, এরিয়া ইজ ইকুয়াল টু যাবে হাফ ইন্টু বি ইন্টু এ, যেটা আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়। ডান, নেক্সট আতে চলে যায়, তাড়াতাড়ি লিখে ফেলো। ইয়েস মিস, হয়ে গেছে। ওকে নাম্বার সেভেনে আসবে রাইট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেটাকে আমরা ইয়েস ম্যাম, হয়ে গেছে। হ্যাঁ পরেরটাতে আসবে রাইট ট্রায়াঙ্গেল, আচ্ছা রাইট ট্রায়াঙ্গেল এর পিকচারটা কেমন আসবে, ফিগারের নিচে ড্র করবে তোমরা এরকম আসবে, এর এই সাইডটাকে আমরা বলবো হাইট, এই সাইডটাকে আমরা বলবো বেস, আর এটাকে বলবো, আচ্ছা এটাকে হাইট বলছি যেহেতু, এক কাজ করো এটাকে পারপেন্ডিকুলার বলো, এটাকে হাইপোটেনিয়াস বলো, ঠিক আছে, বি পি আর এইচ। এবার তাহলে হাইপোটেনিয়াস এরিয়া হবে না? হ্যাঁ এটা ম্যাম শুধু ট্রায়াঙ্গেল এই যে হবে তো এরিয়া, এরিয়া হবে না? এই যে এরিয়া ম্যাম পেয়েছি, হাফ ইন্টু বি ইন্টু এইচ, ওকে। আচ্ছা এর এরিয়া আরো অনেকগুলো ফর্মুলা আছে যেগুলো তোমাদের এই মুহূর্তে দরকার নেই, তাই জন্য দিইনি, যদি কোনো কোশ্চেন আসে যেটা সেটাতে দরকার হবে তাহলে এর নিচে লিখিয়ে দেবো, জায়গা তো আছে তোমাদের প্রচুর। আচ্ছা দেখো তো আমি বেসটাকে এটাকে লিখে দিই, হ্যাঁ এটা বেস, এটা হাইপোটেনিয়াস, আর এটা পারপেন্ডিকুলার, ঠিক আছে। আচ্ছা সেক্ষেত্রে বলো যে হাইপোটেনিয়াস, হ্যাঁ বলো, ম্যাম পারপেন্ডিকুলারটা কি অ্যালটিটিউডে বলা যায়? হ্যাঁ একদম, এটাকে অ্যালটিটিউডও বলা হয়, ঠিক আছে। আচ্ছা যেটা হাইপোটেনিয়াস সেটার ফর্মুলা এটা, এটা পাইথাগোরাস দিয়ে কি হবে, এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি লেন্থ স্কোয়ার, স্কয়ার, হাইপোটেনিয়াস
একদম ঠিক আছে। আচ্ছা পি ইজ ইকুয়াল টু কি হবে, পেরিমিটার ইজ ইকুয়াল টু কি হবে, তিনটে যোগফল যেটা এ প্লাস বি প্লাস সি ছিল সেখানেই হবে পি প্লাস বি প্লাস এইচ। আচ্ছা এর এরিয়া কি হবে, এরিয়া এ ইজ ইকুয়াল টু হয়ে যাবে হাফ ইন্টু, এক্ষেত্রে আগেটার ফর্মুলা কি ছিল, বি ভূমি ইন্টু উচ্চতা, তাই না? এখানে উচ্চতাটা কি, এখানে উচ্চতাটা হলো পি, তো ইন্টু পি তো হবে, আর ভূমি এখানে কি, ভূমি হলো বেস বি, তাহলে ফর্মুলা কি হচ্ছে, হাফ ইন্টু এ ইজ ইকুয়াল টু হয়ে গেল হাফ ইন্টু পি বি। ঠিক আছে এটা হয়ে গেল, পরেরটাতে চলে যাই আমরা, বুঝতে পেরেছো সবাই? আর কিছু নেই এখানে রাইট অ্যাঙ্গেল, আর কিছু এই মুহূর্তে নেই, পরে আরো কিছু অ্যাড হবে। নাম্বার 7 হয়ে গেল। নাম্বার 8 ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, দেখো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটার ফিগার কেমন হবে, তিনটে সাইডই সমান হবে। তিনটে সাইডই সমান হবে, আমরা এর একটা হাইট করে নেব, এটা এইচ, এইচ একদম এটার প্রত্যেকটা সাইডের, আমরা যদি লেনটাকে এ ধরি তাহলে এইচ একদম এই নিচের যে বেসটা, বেসের একদম মিডল পয়েন্ট দিয়ে যাচ্ছে। ঠিক আছে প্রতিটা সাইড কত হচ্ছে, প্রতিটা সাইড হয়ে যাচ্ছে এর এ। আচ্ছা তাহলে এইচ এর ভ্যালু কি হবে, হাইটটার ভ্যালু কত হবে, হাইটটার ভ্যালু হয়ে যাবে রুট ওভার 3/2 এ। এই জিনিসটা কি করে আসলো দেখো, আমি এক্ষুনি বললাম কি এটা ইকুইল্যাটারাল মানে তিনটা সাইডই সমান, তার জন্য এর যে অল্টিটিউডটা আমরা ড্র করছি, হাইটটা ড্র করছি, সেটা আমাদের মিড পয়েন্ট দিয়ে যাচ্ছে, পুরোটা ছিল এ, তাহলে এইটুকু কত হবে, a/2 হবে। আচ্ছা এটা একটা, এই যে ট্রায়াঙ্গেলটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা একটা 90 ডিগ্রি একটা রাইট ট্রায়াঙ্গেল, রাইট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা ফর্মুলা কি দেখলাম, আমরা ফর্মুলা দেখলাম যে এই সাইডটার স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যায় এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার অর্থাৎ এইচ স্কোয়ার প্লাস a/2 এর হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 4। তাহলে এইচ স্কোয়ার এর ভ্যালু কত আসছে, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4, কত আসছে 3a^2/4, অর্থাৎ এইচ ইজ ইকুয়াল টু কি হবে রুট ওভার 3a/2, এইটা হয়ে যাবে এইচ, সেটাই আমরা এখানে লিখেছি। ঠিক আছে যদি কেউ ভুলে যাও কখনো তাহলে মনে করতে পারবে, ডান। এবার এরিয়াটা কি করে বার করব, তো এরিয়া হয়ে যাবে এর এ ইজ ইকুয়াল টু হয়ে যাবে, আচ্ছা তার আগে আছে তো, তার আগে হলো পেরিমিটার, পেরিমিটার কত হবে এ প্লাস এ প্লাস এ অর্থাৎ 3a হয়ে যাবে। আচ্ছা এরিয়া কিভাবে হবে, এরিয়া তো নর্মাল যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ফর্মুলা একই হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এখানে ভূমি কত আছে এ আছে আর উচ্চতা কত আছে এইচ আছে, এইচ এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, তাহলে হাফ ইন্টু এ ইন্টু এইচ হলো রুট ওভার 3/2 এ, তাহলে রুট ওভার 3 2/2 4 এ স্কোয়ার, রুট ওভার 3/4 এ স্কোয়ার, এইচ কত হচ্ছে রুট ওভার 3/2 এ, এরিয়া কত হচ্ছে রুট ওভার 3/4 এ স্কোয়ার। আশা করি কারোর আর কোনো অসুবিধা নেই, ডান। Yes, মিস, ওকে চেঞ্জ করি তাহলে, না ম্যাম এক মিনিট, ওকে এই রাফ ওয়ার্ক গুলো অন্য কাজে দিয়ে করে নিও, কারণ এগুলো আমাদের রাফ ওয়ার্ক, তো যখন ফর্মুলা খুঁজতে যাবো রাফ ওয়ার্ক যদি ওর মধ্যেই থাকে অসুবিধা হবে, তো ইঙ্ক চেঞ্জ করে নিও অথবা পেন্সিল দিয়ে করো। চেঞ্জ করি, নাম্বার 9 আইসোসেলিস ট্রায়াঙ্গেল, দেখো আইসোসেলিস ট্রায়াঙ্গেলে কি হয়, দুটো সাইড ইকুয়াল হয়, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এর দুটো সাইড ইকুয়াল, তো এই দুটো সাইডের নাম দেব আমি এ, আর যেটা ইকুয়াল নয় সেটার আমি নাম দিলাম সি, এর একটা এইচ ড্র করবো নিশ্চয়ই। আচ্ছা যেহেতু এটা আইসোসেলিস তো সাইডটা আর এই সাইডটা ইকুয়াল হওয়ার জন্য এটা পুরো মিডিল পয়েন্ট দিয়ে যাবে, তাহলে এইটুকু অংশকে আমি বলবো সি/2, এটাকে আমি বলবো এইচ, তাই না? তো আবার সেই ফর্মুলা আসছে,
তো এইচ স্কোয়ার কি হয়ে যাবে, সরি এইচ স্কোয়ার বলছি, হ্যাঁ এইচ স্কোয়ার প্লাস সি বাই টু, তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার হবে। তো এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই ফোর। তো ইজ ইকুয়াল টু, আর একটা যদি ক্যালকুলেশন করো তাহলে ফোর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তো এইচ এর ভ্যালু হচ্ছে রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই ফোর। আচ্ছা ফোর না, যেহেতু রুট ওভার চলে আসছে তো বাই টু, কত হচ্ছে রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই টু। ডান, এইচ এর ভ্যালু পেয়ে গেলাম আমরা। এইচ এর ভ্যালু কোথায় কাজে লাগবে দেখো, এবার পেরিমিটারের ক্ষেত্রে আমরা জানি এ প্লাস এ প্লাস সি, তো টু এ প্লাস সি, কিন্তু এরিয়া যখন বার করব তখন কি হবে, এরিয়া ইজ ইকুয়াল টু আবার হবে হাফ ইনটু উচ্চতা ইনটু বেস, তাই না? এখানে বেস সি, এখানে উচ্চতা এইচ, তাহলে হাফ ইনটু সিটাকে তো কিছু করতে পারবো না, সি সি থাকবে, এইচ এর ক্ষেত্রে আমরা এই ভ্যালুটা বসিয়ে দেবো। সো রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই টু। তো অ্যান্সার কত হচ্ছে, সি রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই দুই আর দুই চার। ডান, এটা মনে রাখতে হবে না, এটা বার করার যে প্রসেস সেটা বার করেই দেখে নেবে, এটা কারোর মনে থাকে না, মনে রাখতে গেলে একটু প্রবলেম হয়ে যায়। প্রসেসটা দেখিয়ে দেওয়া হলো যাতে তোমাদের মনে না থাকলেও বার করে নিতে পারো। চেঞ্জ করি তাহলে, নাম্বার 10, আইসোসিলিস রাইট ট্রায়াঙ্গেল, এই কথাটার মানে কি? এই কথাটার মানে এমন একটা ট্রায়াঙ্গেল যেটা রাইট অ্যাঙ্গেলও হবে আইসোসিলিসও হবে, মানে দুটো সাইড ইকুয়ালও হবে আবার রাইট অ্যাঙ্গেলও হবে। তো এটা রাইট অ্যাঙ্গেল হয়ে গেল, আর এই দুটো সাইডটা ইকুয়াল হয়ে গেল, আর এটাকে আমি হাইপোটেনিয়াস ধরে নিলাম। তো সেক্ষেত্রে হাইপোটেনিয়াস এর ভ্যালু কত হবে দেখো, এক্ষেত্রে এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার। সো এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে টু এ স্কোয়ার, অর্থাৎ এইচ ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে রুট ওভার টু এ, ঠিক আছে? সেক্ষেত্রে দেখো পেরিমিটার কত হচ্ছে, পি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এ প্লাস এ প্লাস এইচ, তো টু এ প্লাস এইচ হয়ে যাচ্ছে, তো টু এ প্লাস এইচ এর জায়গায় রুট ওভার টু এ হচ্ছে। তো এটাকে টু প্লাস রুট ওভার টু এ বলতে পারো। আচ্ছা এরিয়াটা কত হচ্ছে, এরিয়া হয়ে যাচ্ছে হাফ ইন্টু ভূমি, ভূমি কত ইন্টু উচ্চতা, উচ্চতা কত, তাহলে হয়ে যাচ্ছে হাফ এ স্কোয়ার। তারও বেশি ইজি হয়ে গেল। ডান, ওকে চেঞ্জ করি, না মিস না মিস, এরিয়াটা লিখে নি। ওকে ওকে মিস হয়ে গেছে। আচ্ছা দেখো 11 নম্বরে হচ্ছে সার্কেল, আমরা সবাই জানি সার্কেল, সার্কেলের এটাকে বলা হয় পেরিমিটার, এই যে সাইডে যেটা আছে এটাকে বলা হয় সেন্টার, আর এই ডিস্টেন্সটাকে বলা হয় রেডিয়াস, যেটা একটা কনস্ট্যান্ট ডিস্টেন্স। আচ্ছা তো আর ইজ ইকুয়াল টু হবে রেডিয়াস বা ব্যাসার্ধ, আচ্ছা দেখো এর যে এটা থাকে এটাকে আমরা পেরিমিটার বা সার্কামফেরেন্স বলি, সার্কামফেরেন্স অথবা পেরিমিটার যেটা হয় সেটাকে সি দিয়ে ডিনোট করতে পারো অথবা পি দিয়েও ডিনোট করতে পারো। সার্কেল বলে আমরা অনেক সময় সি দিয়ে ডিনোট করি, এটা হয় টু পাই আর, আরটা তো রেডিয়াস, টু মানে জানি কিন্তু পাইটা কি, পায়ের ভ্যালু দুটো থাকে, পাই কখনো কখনো 22/7 অথবা কখনো আমরা 3.14, ঠিক আছে? যেটা যে টাইমে ইউজ করব সেটা পাশে লেখা থাকবে, অথবা আমরা দেখে বুঝতে পারবো যে কোনটা কোন টাইমে ইউজ করতে হবে, এটা নিয়ে চিন্তা নেই, দুটোই সেম জিনিস। দুটো অ্যাকচুয়ালি পাই কিভাবে এসছে সেটা আমি একটু পরে বলছি তোমাদেরকে। আচ্ছা আর রেডিয়াসটা, সরি এরিয়াটা কি হবে, পাই আর স্কোয়ার। হ্যাঁ বলো, আমার ডাউট আছে, এটা হলো যদি আমরা 22/7 দিয়ে একটা অঙ্ক করি,
তারপর ওই সেম অঙ্কটা চেক করার জন্য 3.14 দিয়ে অঙ্কটা করি আবার সেম, তাহলে কি উত্তর কি ডিফারেন্ট আসবে? উত্তরে একদম দশমিকের শেষের দিকের উত্তরগুলো ডিফারেন্ট, কারণ এই দুটোর ভ্যালু একদম সেম নয়, ইকুয়াল নয়, তার জন্য লাস্টের দিকের উত্তরগুলো মানে ডেসিমেলের পরে, হয়তো দুটো ডেসিমেল পরে গিয়ে ডেসিমেলটা অন্যরকম আসবে, অর্থাৎ তোমার কোন একটাতে অ্যান্সার এসছে 6.1498, অন্যটাতে অ্যান্সার আসতে পারে 6.1480, ঠিক আছে? এই লাস্টের দিকের অ্যান্সার গুলো একটুখানি অন্যরকম আসে, কিছু বিশেষ ভ্যারি করে না, দুটো প্রায় সেম জিনিসই আসে। আচ্ছা আমি বলে দিচ্ছি যে একটা জিনিসেরই পায়েরই এরকম দুটো আলাদা আলাদা ভ্যালু কেন হয় সেটা আমি বলছি এখন। আপাতত তোমরা এটা লিখে নাও যে এরিয়াটা কত হচ্ছে পাই আর স্কোয়ার, আর যেটা সার্কামফেরেন্স সেটা হচ্ছে 2πr, আর পায়ের ভ্যালু জায়গা পিছু 22/7 অথবা 3.14, ঠিক আছে? এটুকু সবাই লিখে নিয়েছো। এবার দেখো আমি বলছি যে পাইটা অ্যাকচুয়ালি এসেছে কোথা থেকে। দেখো ম্যাম আগের প্রশ্নটা একটা টাইমে একবারটা দেখুন। বিজ্ঞানীরা, ঠিক আছে ম্যাম, দেখো একটা টাইমে বিজ্ঞানীরা বিভিন্ন রকম সার্কেল নিয়ে যখন গবেষণা করছিল, তখন দেখলো যে সার্কেল যেমনই হোক তার রেডিয়াসটা নির্দিষ্ট আছে নিশ্চয়ই, এটার এই রেডিয়াস, এটার এই রেডিয়াস, এটার এই রেডিয়াস, ঠিক আছে? এই রেডিয়াসটা R1, এই রেডিয়াসটা R2, এই রেডিয়াসটা R3। এবার এখান থেকে কাটার পরে এর একটা পেরিমিটার বেরোচ্ছে, সেটা আমরা মেপে নিচ্ছে, ওরা মাপছে এখান থেকে সোজা, এখান থেকে কেটে দিচ্ছে একটা সার্কেলকে, কেটে সেটাকে সোজা করে নিচ্ছে, নিয়ে সেটা মাপছে, মেপে দেখছে যে এটা ধরো D1 এসছে, এক্ষেত্রে আর একটু বড় হবে নিশ্চয়ই পেরিমিটারটা, সেক্ষেত্রে D2 এসছে, এক্ষেত্রে আরো অনেকটা বড় হচ্ছে, এই পেরিমিটারটা আসছে D3। কিন্তু খুব অদ্ভুত ব্যাপার, এই যে D1 আর এই যে রেডিয়াস, এই দুটোর যে রেডিয়াস তাকে আবার দুই দিয়ে গুণ করে দাও আর কি, 2R1, মানে টোটাল ডায়ামিটারটা দিয়ে যদি আমি ভাগ করে দিই D1 কে, তো D1 কে যদি 2R1 দিয়ে ভাগ করে দিই, D2 কে যদি 2R2 দিয়ে ভাগ করি, D3 কে আমি 2R3 দিয়ে ভাগ করছি, তো এই যে রেশিওটা আসছে এই রেশিওটা সবসময় ইকুয়াল আসছে, তাই জন্য এই ইকুয়াল যখন আসছে তখন এটার নাম দেওয়া হয়েছিল পাই, ঠিক আছে? এটার নাম দেওয়া হয়েছে পাই। তাহলে এর ক্ষেত্রে D1 ইজ ইকুয়াল টু 2πr1, এটা D2 ইজ ইকুয়াল টু 2πr2, D3 ইজ ইকুয়াল টু 2πr3। অর্থাৎ আমি বলতে পারি যে কোনো একটা সার্কেল যদি থাকে তার যে সার্কামফেরেন্স পেরিমিটার সেটা যদি D লিখি আমি, তাহলে D ইজ ইকুয়াল টু 2π, আর রেডিয়াস যদি R হয় তাহলে R হবে ফর্মুলা, এখান থেকে আসছে D ইজ ইকুয়াল টু 2πr। এবার পায়ের ভ্যালু কি হচ্ছে, পাই এমন একটা জিনিস যে এই রেডিয়াসটা, এই যে রেশিওটা, এই রেশিওটা না কখনো শেষ হয় না, এটা একটা ইরাশনাল নাম্বার, এই নাম্বারটা কখনো শেষ হয় না, এটা 3.1416, তারপরেও আরো অনেক অনেক আছে ইনফিনিটি পর্যন্ত। এবার পুরোটাকে নিয়ে তো আমি ক্যালকুলেশন করতে পারি না, এটা একটা ইরাশনাল নাম্বার, ইরাশনাল নাম্বার নিয়ে তো আমি ক্যালকুলেশন করতে পারবো না, তো এর একটা জায়গাতে থামিয়ে দেওয়া হয় যে আমরা ক্যালকুলেশন করবো অনলি 3.14 নিয়ে। আচ্ছা 3.14 নিয়ে সবসময় তো ক্যালকুলেশন করতে পারি না, তো এর আর একটা ফর্ম্যাট আমরা নিয়ে নিয়েছি 22/7, ঠিক আছে? এই দুটো জিনিসেরই প্রায় প্রায় ভ্যালু দুটো সেম, ওই জন্য এই দুটো জিনিস নিয়ে ক্যালকুলেশন করা হয়। অ্যাকচুয়ালি পায়ের এটাও ভ্যালু নয়, এটাও ভ্যালু নয়, এই দুটোই পায়ের অ্যাপ্রক্সিমেট ভ্যালু, পায়ের অ্যাকচুয়াল ভ্যালু 3.1416, আমার এটুকুই মনে আছে, এরপরে আর আমার মনে নেই, এরপরেও প্রচুর প্রচুর নাম্বার আছে, ঠিক এটা আছে? তাহলে এবার হান্ড্রেড বুঝতে পেরেছো? এটা 100 প্লেস অব্দিও হ্যাঁ ক্যালকুলেশন করা যেতে পারে। অবশ্যই 100 প্লেস অব্দিও তোমরা ক্যালকুলেটারে, তুমি যদি অনলাইনে এটা গুগলে ফেলো যে পায়ের ভ্যালু কত আপ টু 100, কেন আপ টু 1000 পর্যন্ত যদি ফেলো, তাহলে 1000 পর্যন্ত তোমাদের ভ্যালু দিয়ে দেবে পায়ের, ঠিক আছে? 1000 ডিজিট পর্যন্ত তোমাদের ভ্যালু দিয়ে দেবে, কিন্তু আমরা তো অতটা ক্যালকুলেশন করব না, ওটা অ্যাকুরেট যাদের দরকার তাদের দরকার, বিজ্ঞানীদের অ্যাকুরেট নাম্বার দরকার হয় পায়ের, একদম 1000 পর্যন্ত নাম্বার দরকার হয়, আমাদের দরকার হয় না। ওকে
সবাই এবার পাই এর কনসেপ্ট বুঝতে পেরেছে, পাই কোথা থেকে এসেছে। পাই একটা ইরেশনাল নাম্বার, পাই কিন্তু রেশনাল নাম্বার নাই। পরীক্ষার সময় কোন এমসিকিউ এরকম দিয়ে দিল যে পাই ইজ ইকুয়াল টু তো 22/7, তাহলে পাই তো একটা রেশনাল নাম্বার। না, পাই রেশনাল নাম্বার নয়, পাই ইরেশনাল নাম্বার। পায়ের ভ্যালুটা ক্যালকুলেশনের সুবিধার্থে একটা রেশনাল নাম্বারের অ্যাপ্রক্সিমেট করা হয়েছে। কখনো কিন্তু পাই ইজ ইকুয়াল টু 22/7 আমরা লিখবো না, আমরা কি লিখবো, পাই ইজ ইকুয়াল পাই ইজ নিয়ারলি ইকুয়াল টু 22/7। ওকে, ডান। তাহলে এরপরে আমাদের আসবে 12 নাম্বার, সেটা হবে সেমি সার্কেল। কি হবে? সেমি সার্কেল। সেমি সার্কেল কাকে বলবো? সার্কেলের অর্ধেক, এটাকে বলবো সেমি সার্কেল। এর একটা সেন্টার থাকবে, এটা আর এটাও আর, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, টোটাল একটা টোটাল এই অংশটাকে আমরা বলেছি 2πr। তাহলে যদি এখান থেকে কেটে দেওয়া হয়, কেটে দিলে এইটুকু অংশ কত হবে? এই উপরের অংশটুকু 2πr/2 নিশ্চয়ই এটা পাই আর হবে, এটাও নিশ্চয়ই পাই আর হবে। তাহলে এই যে সাইডটা এসছে এই গোল মতো, এটা আসছে পাই আর। তাহলে এর পেরিমিটার কত হচ্ছে? পেরিমিটার হচ্ছে এই যে গোল সাইডটা, সেটা হচ্ছে পাই আর প্লাস এই সাইডটা 2r। তাহলে আমরা কি বলতে পারি? 2 প্লাস পাই আর, ঠিক আছে? 2 প্লাস পাই আর অথবা 2r প্লাস পাই আর। আচ্ছা, এর যে এরিয়াটা, এরিয়া কত হবে? আগের বার হয়েছিল টোটালটার হয়েছিল πr² এর অর্ধেকটা নিচ্ছি তো আমি, তাহলে πr²/2 হবে নিশ্চয়ই, πr²/2 হয়ে যাবে এরিয়া। আশা করি এতে কারো কোনো অসুবিধা নেই। বলো। মিস, তাহলে যদি আমরা কোনো ঠিক সার্কেলের আছে, 1/4 পার্ট নিই, তাহলে সেটা কি πr²/4 হবে? সার্কেলের একদম, এক মিনিট এক মিনিট, একবার বলো, সার্কেল 1/4 নিচ্ছি না, এটাকে নাম্বার 13 দিয়ে করো না, এটাকে বলা হয় কোয়াড্রেন্ট, কোয়াড্রেন্ট বলা হয়। এটা তোমাদের সিলেবাসে নেই, বাট স্টিল মনে হয়েছে যখন করো এরকম হবে। তো এক্ষেত্রে এই সাইডটাও আর হবে, এই সাইডটাও আর হবে, এই সাইডটা কত হবে? টোটালটা হচ্ছিল 2πr, এটা টোটালটা 1/4 নিশ্চয়ই, তাহলে হবে 2πr/4, অর্থাৎ πr/2 হতে হবে। তাহলে পেরিমিটার কত হচ্ছে? পেরিমিটার হয়ে যাচ্ছে πr/2 প্লাস দুটো হচ্ছে কিন্তু 2r। দেখো 2rটা কনস্ট্যান্ট আছে, শুধু πr/2 হয়ে যাচ্ছে। আচ্ছা, এরিয়া কত হবে? এরিয়া টোটালটা ছিল πr², তাহলে এই 4 দিয়ে ভাগ করলে 4টে ভাগ হয়ে যাচ্ছে, তো তাহলে কত হচ্ছে? πr²/4 হচ্ছে। বুঝতে পেরেছো? Yes, miss. ডান। এবার বলো কে কি বলছিলে। ম্যাম, আমি সেমি সার্কেলের পেরিমিটারটা বুঝতে পারিনি, আরেকবার বোঝাবেন। সেমি সার্কেলের কি বুঝতে পারোনি? পেরিমিটার। পেরিমিটার, আচ্ছা দেখো, এই সার্কেলটা যদি টোটালটা থাকতো, তাহলে এই টোটালটার পেরিমিটার কত হতো? 2πr। টোটালটা তো নেই, শুধু একটা সাইড আছে, এই ব্ল্যাক সাইডটা। তো ব্ল্যাক সাইডটা কত হবে? তাহলে πr হয়ে যাবে, 2πr/2 হবে, এই সাইডটাও নিশ্চয়ই πr হবে, যেটা আমি নিচ্ছি না। তাহলে এই ব্ল্যাক সাইডটা কত হচ্ছে? শুধুমাত্র πr, এটা এখানে লিখেছি। আর পায়ার এর সাথে সেমি সার্কেলের এই দুটো পোর্শনও তো আছে, এই দুটো পোর্শনের ভ্যালু কত? এটা আর এটা আর, টোটাল 2r, তো এখানে 2r লিখেছি। তাহলে আর কমন নিলাম, πr/2। ওকে, বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। বুঝেছো? আর কারোর কোনো ডাউট আছে? আর কারোর কোনো ডাউট আছে? ওকে, পরেরটাতে চলে যাই, নাম্বার 14, সেটাকে বলবো রিং। রিং বাংলায় বলা হয় বলয়, বলয় গ্রহণ শুনেছ নিশ্চয়ই। বলয় গ্রহণ মানে যখন সূর্যের মধ্যে চাঁদ চলে যায়, সূর্যের একদম এরকম সূর্য থাকে, এর মধ্যে চাঁদ চলে যায়, চারিদিক থেকে সূর্য দেখা যায়, মাঝখানটা কালো থাকে, গ্রহণ যখন লাগে তখন সেটা যেটা সাইড থাকে সেটাকে আমরা বলি বলয়। আর এটাকে দেখতে অনেকটা হাতের আঙুলের যে রিং পরি আমরা, ওই রিং এর মতন, তাই এটাকে বলা হয় রিং বা বলয়, ঠিক আছে? এটা দেখতে কেমন হবে দেখো,
এরকম হবে। ওকে, এবার দেখো এই অংশটাকে কিন্তু বলাই বলবো, ভেতরের অংশটাকে নয়, অনেকটা ডোনাটের মতন দেখতে, তাই না? এই অংশটাকে বলবো বলয়। এবার দেখো আমাকে দুটো কাজ করতে হবে, এই যে বড় সার্কেলটা এটাকে আমি ক্যাপিটাল আর এর রেডিয়াস নেব, এই যে ছোট সার্কেলটা এটাকে আমি ধরবো স্মল আর, ঠিক আছে? সো আর ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু আউটার রেডিয়াস, আউটার মানে আউটসাইডে যে সার্কেলটা আছে তার রেডিয়াস, ভেতরের রেডিয়াস, আর ভেতরের ছোটটাকে ধরবো ইনার রেডিয়াস, ঠিক আছে? দেখো এদের তো আর পেরিমিটার বলে কিছু থাকলো না, তো পেরিমিটার নেই, পেরিমিটার এবার যদি আলাদা করে বলে যে বাইরেরটার পেরিমিটার কত, তাহলে আমি জানি 2π ক্যাপিটাল আর, যদি বলে ভেতরেরটার পেরিমিটার কত, তাহলে সেক্ষেত্রে আমি জানি 2π স্মল আর, আলাদা করে এর আর কোনো পেরিমিটার আমি পাচ্ছি না। আচ্ছা এর এরিয়াটা কত হবে? এর এরিয়া মানে শুধুমাত্র এই এরিয়াটা বার করতে হবে, যে শেডের এরিয়া সেটা, তো সেটা কি হবে? এরিয়া ইজ ইকুয়াল টু হয়ে যাবে, দেখো টোটালটা বার করে যদি আমি মাঝখানেরটা বাদ দিই, টোটাল কত? বড় সার্কেলটার এরিয়া সেটা হলো পাই ক্যাপিটাল আর স্কোয়ার, মাইনাস ছোট সার্কেলটার এরিয়া কত হচ্ছে? পাই স্মল আর স্কোয়ার, পাইটা কমন নাও, নিলে হয়ে যাচ্ছে আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, বাস শেষ। ওকে আর কিছু নেই আপাতত, এবার আমাদের কোশ্চেন সলভ করতে হবে। ম্যাম, স্পিয়ার হেমিস্ফিয়ার লাগে না? লাগবে কিন্তু স্ফিয়ার গুলো আমরা এইটুকু দিয়ে করে ফেলবো, ঠিক আছে? স্ফিয়ারও লাগবে, স্ফিয়ার না, স্ফিয়ার তোমাদের নেই, স্ফিয়ার নেই, আছে কি না? তো সিলেবাসে তো নেই, সিলেবাসে নেই, তবু আমি বলে দিচ্ছি তোমাদেরকে, কারোর যদি থেকে থাকে, তো ফার্স্ট 15 নম্বরে হবে স্ফিয়ার, স্ফিয়ার মানে বাংলাকে স্ফিয়ারের গোলক, গোলক। হ্যাঁ গোলক বলে যেটাকে, ফুটবল অথবা এখন ক্রিকেট বিশ্বকাপ চলছে, ক্রিকেটের যে বলটা ওটাকে আমরা বলবো স্ফিয়ার। তাহলে স্ফিয়ার কিন্তু একটা 3D, স্ফিয়ার 2D আর নয়, কিন্তু ছবিতে তো আমরা 3D আঁকতে পারবো না, তো ছবিতে আমরা এরকম একটা সার্কেল ড্র করে সেটাকে এমন ভাবে ডিনোট করবো যাতে আমরা মোটামুটি আন্দাজ করতে পারি যে এটা একটা সার্কেল নয়, এটা অ্যাকচুয়ালি একটা 3D ফিগার, এই যে এইভাবে ড্র করি, ঠিক আছে? ওকে, তো এরও রেডিয়াস যেটা হবে, এই যে সেন্টার আছে একদম মাঝখানে, এই রেডিয়াসটাকে বলবো স্মল আর। তো দেখো এর যে সারফেস এরিয়া, সারফেস এরিয়া কিন্তু 3D, 3D মানে বল, একটা বলকে হাতে নিলে যে পোর্শনটাকে তুমি টাচ করতে পারছো সেইটা হলো এর সারফেস এরিয়া, এর আর পেরিমিটার থাকে না, এর কি থাকে? সারফেস এরিয়া থাকে, তো এখানে যে পেরিমিটার আছে ওই জায়গাটাতে লেখো সারফেস এরিয়া, সারফেস এরিয়া ইজ ইকুয়াল টু হয়ে যাবে 4πr² 4πr² স্কোয়ার ইউনিট, যেখানেই এরিয়া আসবে সেখানেই স্কোয়ার ইউনিট আসবে, তো এর এরিয়াটা কত এসছে? এ টোটাল সারফেস এরিয়া আছে, এর পেরিমিটার নেই, এরিয়া এসছে 4πr² স্কোয়ার ইউনিট, এছাড়া এর পরে যেখানে এরিয়া লিখেছে সেখানে এখানে আসবে ভলিউম, এটা যেহেতু 2D নয় 3D, 2D এর ক্ষেত্রে ভলিউম আসে না, তাই এতক্ষণ ভলিউম আসেনি, এটা 3D, 3D, এর উচ্চতাও আছে, এর একটা ভলিউম আছে, তো ভলিউমটা কি হবে? ভলিউম হয়ে যাবে 4/3 পাই আর কিউব,
তার সাথে হবে কিউবিক ইউনিট, মানে ইউনিট লিখে ধরো সেমি লিখতে সেন্টিমিটার রেখে তার মাথায় কিউব দিতে হবে, কিউবিক ইউনিট হবে, ঠিক আছে? তো ভলিউম কি হবে? 4/3 পাই r³। সারফেস এরিয়া কি হবে? 4 পাই r² ডান। বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো? ড্র করে নিয়েছো সবাই? নাম্বার 16-এ গেলাম। ইয়েস মিস। নাম্বার 16-এ হচ্ছে হেমিস্ফিয়ার। হেমিস্ফিয়ার, হেমিস্ফিয়ার কাকে বলবো? একটা স্ফিয়ারকে যদি অর্ধেক করে ভাঙা হয়, একটা তরমুজকে যখন আমরা একদম মাঝখানে থেকে কেটে ফেলি, তখন আমরা কিছুটা হেমিস্ফিয়ারের মতো একটা পোর্শন পাই। তো দেখো, হেমিস্ফিয়ারকে ড্র করা বেশ ডিফিকাল্ট, মানে ড্র করা ডিফিকাল্ট নয়, বোঝানোটা বেশ ডিফিকাল্ট। এই যে ধরো একটা হেমিস্ফিয়ার, এই যে তরমুজকে কেটে ফেলেছি, কোথা থেকে? এই জায়গা থেকে কেটে ফেলেছি। এর রেডিয়াসটা হয়ে যাবে r। এক্ষেত্রে দেখো এর সারফেস দুটো থাকবে, একটা তো এই এই সারফেসটা থাকবে যেটাকে আমরা বলবো প্লেন সারফেস, আর আর একটা থাকবে এই সারফেসটা, এই যে বেঁকানো যেটাকে, তো এইটাকে বলবো কার্ভ সারফেস, ঠিক আছে? তো এর দুটো এরিয়া থাকবে, একটা হলো কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া। দেখো কার্ভ সারফেস এরিয়া কত হবে? টোটাল যে এরিয়া ছিল তার অর্ধেকটা হয়ে যাবে, তো এটা হয়ে যাবে 4 পাই r² ছিল, তাহলে 4 পাই r² / 2 হচ্ছে 2 পাই r², ঠিক আছে? এবার হবে প্লেন সারফেস এরিয়া, এই অংশটা, এটাকে আমরা বলবো প্লেন সারফেস এরিয়া। আচ্ছা, প্লেন সারফেস এরিয়া কত হবে? এটা তো একটা সার্কেল, তাহলে এর যে রেডিয়াস, এর যে এরিয়াটা সেটা হলো πr², এই রেডিয়াসটা দিয়ে হবে। আচ্ছা, টোটাল সারফেস এরিয়া কত হবে তাহলে? টোটাল সারফেস এরিয়া ইজ ইকুয়াল টু হয়ে যাবে দিস প্লাস দিস, সো 2πr² + πr² কত হচ্ছে টোটাল? 3πr², ওকে? 3πr² স্কোয়ার ইউনিট, সব জায়গাতে যেরকম স্কোয়ার সেন্টিমিটার এরকম কিছু একটা, তো ইউনিটটা সবসময় আমাদের লিখতে হবে। এটা হয়ে যাবে 3πr², এটা সবাই বুঝেছো? বুঝেছো সবাই? ওকে, ভলিউমটা, হ্যাঁ বলো। ম্যাম বলছি, আর প্লেন সারফেস এর একটা প্লেন বানানটা মনে হয় পিএল ইউনিট না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার আচ্ছা দেখো, ভলিউমটা কি হবে? ভলিউমটা হয়ে যাবে, টোটাল ছিল 4/3 πr³, 4/3 πr³ এর অর্ধেক হবে, অর্থাৎ 2/3 πr³, তারপরে ইউনিটের কিউব তো হবে, ঠিক আছে? তো 2/3 πr³ ডান। হেমিস্ফিয়ার আর একটা বাকি আছে, কোন কোনটা করিয়ে দিই, কোথাও হয়তো কাজে দেখে যেতে পারে, যদি না পারো কোনটা ছেড়ে দেবে, তোমাদের সিলেবাসে নেই, তবুও ক্লাস 9-এ তো থাকবে। তো দেখো আর একটা আছে কোন, কোন কথাটার মানে হলো শঙ্কু, ঠিক আছে? কোন মানে শঙ্কু, আইসক্রিমের কোন আমরা সবাই খেয়েছি, তো এটা কিভাবে ড্র করব? আইসক্রিমটাকে উল্টে দিতে যেমন হয় সেটা, ঠিক আছে? এর এই সাইডের এই যে লেন্থটা, এটাকে আমরা বলবো এল, স্মল এল। এই যে টোটাল হাইটটা, এখানে একটা 90° হবে, এটাকে আমরা বলবো এইচ, আর এই রেডিয়াসটা সবসময় আর। তাদের কি কি থাকলো? আর আছে, এল আছে, এইচ থাকে, ঠিক আছে? ডান। দেখো এই যে এলটা, এলটাকে আমি বলবো স্ল্যান্ট হাইট, SLANT, স্ল্যান্ট হাইট, আর এই এইচটাকে কিন্তু ডিরেক্টলি হাইট বলবো,
এইটাকে বলবো ডিরেক্টলি হাইট, আর তো রেডিয়াস তোমরা জানোই। ওকে, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি, এটা তো 90 ডিগ্রি, সেক্ষেত্রে ফর্মুলা চলে আসছে যে এল স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তো কোথাও কাজে লাগবে এটা ইউজ করব। দ্বিতীয়ত কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া মানে এই যে যে অংশটা, যে অংশটা আমরা হাতে ধরি সেই অংশটা, তো কার্ভ সারফেস এরিয়া ইজ ইকুয়াল টু যাবে পাই আর এল, মনে রাখবে পাই আর এল, কার্ভ সারফেস এরিয়া ইজ ইকুয়াল টু পাই আর এল। আচ্ছা, এই সারফেস প্লেন সারফেস এরিয়া, কত হবে? সেই একই ব্যাপার, পাই আর স্কোয়ার। তাহলে টোটাল সারফেস এরিয়া দুটো যোগ করলে পেয়ে যাব ইজ ইকুয়াল টু যাবে পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। পাই আর কমন নিয়ে নিই আমরা, তাহলে আর প্লাস এল থাকবে ভেতরে। আচ্ছা, ভলিউম কি হবে? আয়তন, ভলিউম মানে আয়তন। ওকে, তো ভলিউম ইজ ইকুয়াল টু হয়ে যাবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। কত হচ্ছে? 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওকে, তারপর তো ইউনিট কিউব হবে অথবা কিউবিক ইউনিট। এখানে কিন্তু তোমার এরিয়া হয়ে যাবে স্কোয়ার ইউনিট, সব জায়গাতে হবে। ওকে, তো তোমাদের কাজ থাকবে, আজকে আর কোনো কোশ্চেন সলভ করলাম না, তোমাদের কাজ থাকবে এগুলোই ভালোভাবে দেখে আসা, সমস্তগুলো ভালোভাবে দেখে আসবে। আমরা এগুলো থেকেই সিলিন্ড্রিক্যাল পাইপ যেগুলো আছে সেগুলোও করব, সমস্ত ধরনের কোশ্চেন করব, আর কিছু দরকার নেই। আর না, আপাতত আর কিছু দরকার নেই, এটুকুতেই হয়ে যাবে, এগুলোই ভালো করে করে আসো। আচ্ছা, করিয়েই দিই, ঠিক আছে, তোমাদের হাতে নিশ্চয় টাইম আছে, আর দুটো তিনটে করিয়ে দিই, নেক্সট দিন যেন আর কোনো অসুবিধা না থাকে। আচ্ছা, কিউবয়েড কাকে বলে? CUBOID, কিউবয়েড কাকে বলে? যে কোনো ধরনের রেক্ট্যাঙ্গুলার, একদম 3D রেক্ট্যাঙ্গেল কে, যে কোনো ধরনের রেক্ট্যাঙ্গেলের যদি একটু হাইট বাড়িয়ে দেওয়া হয়, যেরকম যে কোনো ধরনের বাক্স একটা কিউবয়েড হয় কেমন হয়? এই যে এটাকে বলবো কিউবয়েড, এর হাইটটাকে ধরে নিলাম এইচ, একটা সাইডকে ধরে নিলাম এল, আর একটা সাইডকে ধরে নিলাম বি। তাহলে এর যে সারফেস এরিয়া হবে, দেখো এর সারফেস এরিয়া কত হবে, এই সাইডটা প্লাস এই সাইডটা, এই সাইডটা প্লাস এই সাইডটা, আবার এই যে সাইডটা আছে তারও উল্টো দিকে আরেকটা সাইড আছে, টোটাল 6টা সাইড আছে, তার মধ্যে প্রতিটা সাইডের রিপিটেশনও আছে। তো এটা হয়ে যাবে 2 × এই সাইডটার কত হবে, এই যে নিচে যেটা আছে এক সাইডে এল আর একটা সাইডে বি, সেটা নিশ্চয়ই বিএল হবে, প্লাস এই সাইডটা কত হবে যেটার এক সাইডে এইচ এক সাইডে বি আছে, সেটা হবে এইচ বি, প্লাস আর একটা সাইড কত, কোনটা হচ্ছে এই সাইডটা, এটা কত হচ্ছে, এটা তো হ্যাঁ এটা কত হচ্ছে, এটা এইচ আর এটা এল, তাহলে এটা হচ্ছে এইচ এল, তো কম্বিনেশন হবে, একবার বিএল হচ্ছে, একবার বিএইচ হচ্ছে, একবার এইচ এল হচ্ছে, এটা হচ্ছে টোটাল সারফেস এরিয়া, ঠিক আছে। ভলিউম কত হবে? ভলিউম হয়ে যাবে B × L × H, LBH, ঠিক আছে, আর কিছু দরকার নেই, না আর কিছু দরকার নেই। 18, তো 19 নাম্বারে হচ্ছে কিউব, কিউব কাকে বলে? কিউবয়েড এর যদি প্রতিটা সাইড ইকুয়াল হয়ে যায় তাকে আমরা বলি কিউব, এই সেম পিকচার হবে, শুধু প্রতিটা সাইড ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে, প্রতিটা সাইড ইকুয়াল হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে আমাদের টোটাল সারফেস এরিয়া কত হবে?
হয়ে যাবে। এই সাইডটা কত? নিশ্চয়ই এ স্কোয়ার টোটাল কটা সাইড আছে? সিক্স। সিক্স সাইডের প্রতিটা সাইডই ইকুয়াল, অ্যাকচুয়ালি আইডেন্টিক্যাল, তাহলে হয়ে যাবে সিক্স এ স্কোয়ার। আচ্ছা এদের ভলিউম কত হবে? প্রতিটা তো সেম, এল এর ভ্যালু এ, বি এর ভ্যালু এ, এইচ এর ভ্যালু এ, টোটাল এ কিউব হয়ে যাবে। ঠিক আছে, এতে কোনো অসুবিধার জায়গা নেই, ডান। আর একটা বাকি আছে, সেটা বলবো, রাইট সার্কুলার সিলিন্ডার কত নাম্বার হলো আমাদের? 19 নাম্বার হলো। এটাকে বলবো রাইট, হ্যাঁ দেখাচ্ছি, ঠিক আছে ম্যাম। ওকে, আচ্ছা এটা কেমন ছবি হয়? এটা একটা পাইপ কে যদি তুমি কেটে দাও দুই সাইড থেকে, তাহলে পাইপটা যেমন দেখতে হবে সেটাই হবে আমাদের রাইট সার্কুলার সিলিন্ডার। ঠিক আছে, এটার হাইটটাকে আমরা বলবো এইচ, এই যে রেডিয়াস সেটাকে বলবো আর। তো টোটাল সারফেস এরিয়া কত হবে? এরিয়া হয়ে যাবে, এর যে এই সাইডটা আছে এইটা হয়ে যাবে তার সাথে এই দুটো পোর্শনও যোগ হবে, তো দুটো পোর্শন তো হয়ে যাচ্ছে টু পাই আর, পাই আর স্কোয়ার এর সাথে টু, তাহলে টু পাই আর স্কোয়ার প্লাস এই যে সাইডটা, এই যে কার্ভ সারফেস, কার্ভ সারফেসটার এরিয়া হয়ে যায় এর কত হয়ে যায় বলো? দেখো এই যে এরিয়াটা হচ্ছে, এই যে লেন্থটা হচ্ছে টু পাই আর হচ্ছে, তার সাথে এই যাচ্ছে, তাহলে কত হবে? টু পাই আর এইচ হয়ে যাবে। টু পাই আর কমন নাও, ভেতরে থাকছে এইচ প্লাস আর, এটাই হয়ে যাচ্ছে টোটাল সারফেস এরিয়া। ভলিউম কত হচ্ছে? ভলিউম হচ্ছে এই এরিয়াটা কত? পাই আর স্কোয়ার নিশ্চয়ই, তো পাই আর স্কোয়ার তার সাথে হাইটটা মাল্টিপ্লাই করে দাও এইচ, পাই আর স্কোয়ার এইচ, তো টোটাল সারফেস এরিয়া হচ্ছে পাই, টু পাই আর স্কোয়ার প্লাস টু পাই আর এইচ, ব্র্যাকেট নিলে টু পাই আর কমন চলে যায়, ভেতরকে আর প্লাস এইচ, ভলিউম হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার এইচ। আর কিচ্ছু নেই, বাদ বাকি সব কোশ্চেন আমরা নেক্সট দিন সলভ করব। ঠিক আছে, নেক্সট আমরা কোশ্চেন সলভ করব। ওকে, কারোর কোনো কোশ্চেন আছে? কোনো ফিগার বুঝতে পারছো না এরকম কিছু আছে কারোর? ওকে, ক্লাস শেষ করি তাহলে, নেক্সট দেখা হবে, টাটা। বাই ম্যাম। বাই ম্যাম।